वेलकम बैक टू माय चैनल। आज हमें चले अपन साथे एक रकम रेसिपी निये। सामने दिवाली आसछे तो भावलाम एक दिवाली तो स्नैक्स अनेक रकम आइटेम है अपनारा बनिए थाकें, तो कि बनाई सेटा आमी आपनादेर साथे शेयर करब। और आमी चेष्टा करी बेशिरभाग टाइमे आपनादेर साथे शेयर करार जे खूब जल्दी खूब इजिली जेगुलो अवेलेबल है बाड़ीते सेई समस्त जिनिस दिए रेसिपी करार, माने जिनिस बाना खाबार जिनिस बानानोर। और एटा खूब इजी और कम टाइमेर मध्ये हो जाबे। और एटा चायेर साथे कफिर साथे खेते बेश भालो लागे। और एमनितेओ आपनारा दिवाली नय जेकोनो टाइमे आपनारा बानिये राखते पारेन, एटा खेते पारेन। तो चलुन एबारे आमि रेसिपिटा आपनादेर साथे शेयार करब। कि बानाच्छि सेटाओ आमि एखन आपनादेरके बोलछि ना, अपनारा देखले बुझते पारबेन। तबे एइटुकु आमि बोलते पारि एइ समस्त जिनिसगुलो जेगुलो लागबे आजके सेगुलो आपनादेर सबार बाड़ितेई थाके, कोनो बाजार गिये एक्सट्रा किछु किने आनते होबे ना। जेगुलो बाड़िते थाके पाते जिनिस दिये बानाबो। तबे एकटा आमि बोलि जेटा लागबे सेटा होच्छे मुड़ी। आई गेस मुड़ी सबारई फेवरेट, बांगाली कि अबांगाली सबाई मुड़ी खेते खूब भालोई बासे, स्न्याक्से स्पेशली। तो आमि मुड़िर एकटा रेसिपि बानाच्छि। तो आमि प्यानेर मध्ये अल्प एकटू तेल दिएछि, आमि एर मध्ये बादाम दिए देब, दिए बादामटाके एकटू हल्का रोस्ट करे नेब। আর বাদামের সাথে আমি এখানে অল্প একটু ছোলার ডাল দিয়ে দিয়েছি, চানা ডাল। আমি অল্পই দিচ্ছি কারণ আমি বেশি খুব একটা পছন্দ করি না, তাই আমি অল্প দিচ্ছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে নেবেন। তো দেখুন এবারে আমার বাদাম আর ওই চানা ডালটা ফ্রাই হয়ে গেছে। এই টাইমে আমি এগুলোকে সাইড করে দেব, দিয়ে এখানে আমি জিরে ফোড়ন দেব। আপনারা চাইলে এইটা তুলেও রাখতে পারেন, তারপরে করতে পারেন, কিন্তু আমি যেহেতু এটা ইজি ওয়েতে দেখাচ্ছি তো আমি এর মধ্যে দিয়ে দেব জিরে, জিরেটাকে অল্প একটু রোস্ট করব। তারপরে এখানে দিয়ে দেব আমি কারি পাতা। কারি পাতাটা ফ্রাই করব, তারপরে এর মধ্যে মুড়ি মিক্স করব। অল্প একটু আমি এখানে হিংও অ্যাড করছি, একদম অল্প। এইভাবে আমি এগুলোকে ফ্রাই করে নেব। আর আপনারা চাইলে এখানে একটু অল্প রসুনকে গ্রেট করে বা অল্প একটু ছোট ছোট করে চপ করে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না কারণ এটা ভেজের দিনও চলে যাবে, তো আমি ওই রকম ভাবে বানাচ্ছি। তো এই দেখুন আমার ফ্রাই হয়ে গেছে কারি পাতা, আর বাকি যতটা সেটা মুড়ির সাথে ফ্রাই হয়ে যাবে। এবারে আমি এই টাইমে এটাতে মুড়ি অ্যাড করব, অল্প একটু মুড়ি অ্যাড করব। এবারে এগুলোকে ভালো করে আমি মিক্স করে দেব। অ্যাকচুয়ালি আমি প্যানে করছি বলে একটু আমি এর মধ্যে অল্প একটু হলুদ দেব। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি এখানে দেব না, আমি প্রেফার করি না। আপনারা চাইলে দিতে পারেন, ওটা অপশনাল। আর তারপরে একটু দেব অল্প জিরে গুঁড়ো, আর দেব অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে এগুলোকে মিক্স করে দেবো ভালো করে। আমি এখানে অল্প একটু চাট মশলা দিচ্ছি, এটা আমার ভালো লাগে তাই দিচ্ছি, এটা অপশনাল। আপনাদের যদি আমচুর পাউডার ভালো লাগে তো আমচুর পাউডার দিতে পারেন, বেশ চটপটা একটা ব্যাপার আসে। আর অল্প একটু বিনুন দিচ্ছি। এবারে আমি এগুলোকে মিক্স করে নেব। তো এটাকে বেশিক্ষণ ধরে আপনার ফ্রাই করতে হবে না, অল্পই একটু মিক্স করে দিলে, ভালো করে মিক্স করে দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ ধরে করতে হয় না। তো বলো না এটা ইজি আর শর্টকাট, মানে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো বাড়িতে গেস্টরা যখন আসে অনেক সময় হয় না ইচ্ছে করে না কিছু করতে, তো এটা আপনারা করে রেখে দিতে পারেন। একটু ঠান্ডা হয়ে গেলে রাখবেন কৌটায় ঢুকিয়ে, কারণ তাহলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে, মানে ওটা এক মাস দু মাস পর্যন্ত এটা ভালো থাকে। তো আপনারা এটা ওইভাবেও রাখতে পারেন করে, ইজি স্ন্যাক্স এটা। আর এটা চায়ের সাথে কফির সাথে খেতেও বেশ ভালো লাগবে বিকেলবেলায়। আসলে আমার এই রেসিপিটা ছোট থেকে খুব পছন্দের, তাই আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। স্পেশালি যখন দিওয়ালি আসছে, বাড়িতে তো অনেক গেস্টরা আসেই, এখন বন্ধুরা আসে, তো এটা আপনারা আগে থেকে করে রেখে দিলে ওই দিন বেশি আপনাদেরকে খাটতে হবে না। এই দেখুন আমার এই ইজি যে স্ন্যাক্স রেসিপিটা, এটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটা সার্ভ করে দেবো। হ্যাঁ, এটা কিন্তু অল্প ঠান্ডা হওয়ার পরে আপনারা কন্টেনারে
রাখবেন, না হলে কিন্তু এটা সেতিয়ে যাবে যদি গরম অবস্থায় রেখে দেন, আর সঙ্গে সঙ্গে অন্য কোনো জায়গায় ঢেলে নেবেন। আর এই রেসিপিটা আমি শেয়ার করলাম, এটা অ্যাকচুয়ালি আমার মায়ের রেসিপি। আমি ঘুম থেকে উঠেই মাকে বলতাম কি খাবো কি খাবো, খিদে পেয়েছে খেতে দাও খেতে দাও, তো মা বলতো প্রতিদিন কি বানাবো, তো মা তখন এটা করে রাখতো, মাঝে মাঝে এটাও দিত। তো আমি সেই ইজি রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই চটপাটা ইজি স্ন্যাক্স রেসিপি। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। এই দেখুন আমি এবারে একটা অন্য জায়গায় এটাকে রেখে দিয়েছি, এটা একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকা লাগিয়ে আমি এটা রেখে দেবো। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আপনারা যখন খাবেন এটার সাথে চানাচুর মিক্স করে নেবেন, দারুণ লাগে খেতে। তবে হ্যাঁ, খাওয়ার সময় এটা মিক্স করবেন, আর চাইলে অল্প একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাও মিক্স করে নিতে পারেন, তো ওটাও ভালো লাগে। আর আমার মতে এটা এরকমই ভালো লাগে, এটার সাথে আর কিছু দরকার হয় না, পেঁয়াজ কাঁচা লঙ্কাও দরকার হয় না, আপনারা চাইলে নিতে পারেন, অপশনাল। তো এটা আমি এবারে সার্ভ করে দিলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আরেকটা কোনো অন্যরকম ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর প্লিজ আপনারা যদি এটা বানিয়ে থাকেন না, কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। টাটা।